আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এমএস ওয়ার্ড টেবিলের ভেতরে যে লেআউট ট্যাব আছে, এই লেআউট ট্যাবের ভেতরে তিনটে গ্রুপের কাজ শিখব, সেল সাইজ গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ এবং ডাটা গ্রুপ। তো এই তিনটে নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্টেই যেটা দেখব আমরা অটো ফিট। তো অটো ফিটের কাজ কি? অটো ফিটের কাজ হচ্ছে যে সেলগুলোতে আমাদের হেডিং লেখা আছে, তো এই হেডিংগুলো মাপে সেলগুলো বা কলমগুলো সাইজ হয়ে যাবে। তো যদি আমরা অটো ফিট এখানে যাই, গেলে আমরা তিনটে অপশান দেখতে পাবো। তার ভেতরে প্রথমের যে অপশানটা আছে অটো ফিট কন্টেন্ট, তো এখানে ক্লিক করলে কন্টেন্টের মাপে সেলগুলো সাইজ করে নেবে নিজের মতো। তো দেখো সেলগুলো ঠিক কত বড় হয়েছে, লেখাগুলো যেমন আছে ঠিক সেই মাপের সেলগুলো হয়ে গেছে। তো এটাই হচ্ছে অটো ফিট কন্টেন্টের কাজ। তো আমি আবার আগের মতো করে নিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। এরপরে আমরা দেখব টেবিলের হাইট কিভাবে বাড়ানো যায়। তো টেবিলের হাইট বাড়ানোর জন্য আমাদেরকে যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে। করার পর হাইট মানে কি টেবিলের উচ্চতা বা সেলের উচ্চতা, যেহেতু আমরা একটা সেল সিলেক্ট করেছি তাই একটা সেলের উচ্চতা বাড়বে। তাহলে এখানে 0.2 আছে, যদি আমরা হাইটের এই উপরের দিকে ক্লিক করি তাহলে হাইটটা বড় হবে, আবার যদি নিচের বাটনটায় ক্লিক করি তাহলে হাইটটা কমে যাবে। তো এভাবে আমরা হাইট কমাতে বাড়াতে পারবো। এরপরে কি আছে উইথ মানে কি চওড়া, যদি আমরা চওড়াটাকে বাড়াতে চাই বা কমাতে চাই সের জন্য আমরা এখানে হাইট উইথে ক্লিক করব। তাহলে উইথে ক্লিক করলে কি হচ্ছে দেখো, বড় হচ্ছে, আবার নিচের দিকে ক্লিক করলে কি হচ্ছে, ছোট হচ্ছে। তো এইভাবে আমরা হাইট এবং উইথের সাহায্যে সেল রোয়ের সাইজ বড় বা ছোট করতে পারবো। কিন্তু আমরা মাউসের সাহায্যেও এই কাজটা করতে পারবো। মাউসের সাহায্যে করার জন্য আমাদেরকে টেবিলের দাগের ওপরে গিয়ে মাউসের কার্সারটা রাখলে একটা প্লাস চিহ্নর মতো দেখাবে। তো যখন এই প্লাস চিহ্নটা দেখাবে তখন যদি আমরা ধরে টানি তাহলে দেখো বড় হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা বড় করতে পারবো ঘরগুলোকে। আবার যদি আমরা উচ্চতায় বড় করতে চাই তাহলে এই যে রোয়ের দাগের ওপরে ক্লিক করব, তো প্লাস চিহ্ন আসবে, নিচের দিকে টানলে হাইটে বড় হচ্ছে আবার হাইটে ছোট হচ্ছে। তো এইভাবে আমরা মাউসের সাহায্যে এই কাজটা করতে পারবো। এরপরে আমরা দেখব অ্যালাইনমেন্ট গ্রুপের ভেতরে যে কাজগুলো আছে। তো অ্যালাইনমেন্ট গ্রুপের ভেতরে যে কাজগুলো আছে ফার্স্টেই আমরা দেখব অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো এখানে টেবিলের টোটাল 9টা অ্যালাইনমেন্ট হয়, তাহলে আমাদের টেবিলের আন্ডারে টোটাল 9টা অ্যালাইনমেন্ট হয়। তো এই অ্যালাইনমেন্টগুলো দেখানোর জন্য ছোট ঘরগুলোতে আমরা বুঝতে পারবো না, কারণ বিভিন্ন ডাইরেকশনে অ্যালাইনমেন্টগুলো দেখাবে। তো তার জন্য আমাদেরকে টেবিল বানিয়ে নিতে হবে। তো আমি ছোট্ট করে নিচে একটা টেবিল বানিয়ে নিচ্ছি। তো ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিলে এখানে বলবো রো কটা চাই আর কটা কলম চাই। তো আমাদের তিনটে কলম দুটো রো চাই, এরপরে ওকে করে দিলাম, এসে গেছে। এখন যদি আমরা এর ভেতরে কিছু টাইপ করি, এখন ধরে নাও আমি কিছু টাইপ করব, লালবাগ টাইপ করলাম, এটাকে কপি করে আমরা প্রত্যেকটা ঘরে পেস্ট করে দিচ্ছি। তো টেবিলের টোটাল 9টা অ্যালাইনমেন্ট আছে, এইগুলো বোঝার জন্য আমরা এই অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করব। তো ফার্স্টে যে অ্যালাইনমেন্ট আছে এটার নাম হচ্ছে অ্যালাইন টপ লেফট। টপ মানে কি ওপরের দিক থেকে, লেফট মানে বাঁ দিকে, তাহলে বাই ডিফল্ট অ্যালাইনমেন্ট টপ লেফটই থাকে। তো এখানে ক্লিক করো, দেখো কোনো এফেক্ট পড়বে না, কারণ আগে থেকে টপ লেফট থাকে। তাহলে টপ লেফটের কাজ কি, টেবিলের ওপরের সাইড থেকে বাঁ দিকে, এটা হচ্ছে টপ লেফট। এরপরে যেটা আছে এটার নাম হচ্ছে টপ সেন্টার, টেবিলের ওপরের দিক থেকে মাঝখানে লেখার জন্য। তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে অ্যালাইন টপ রাইট, ওপরের দিক থেকে ডান সাইডে দেখাবে। তারপরে যেটা আছে অ্যালাইনমেন্ট সেন্টার লেফট, তো এটা কেমন হবে, ওপর এবং নিচ থেকে সেলের মাঝখানে দেখাবে বাঁ দিকে ঘেসে। তাহলে দেখো সেন্টার লেফট বাঁ দিকে করে একবারে দেখাচ্ছে মাঝখানে। এরপরে আছে কি সেন্টার, সব দিক থেকেই সেন্টার, আমরা যেদিক থেকেই দেখবো না কেন চারিদিক থেকেই সেন্টারে দেখাচ্ছে লেখাটা।
এরপরে যেটা আছে এটা নাম হচ্ছে সেন্টার রাইট, তার মানে কি মাঝখান থেকে ডান দিকে। তাহলে এখানে ক্লিক করলে মাঝখান থেকে ডান দিকে চলে গেল সেলের। তারপরে আছে কি বটম লেফট, বটম মানে কি নিচে, নিচের দিক থেকে বাঁ দিকে, তাহলে নিচের দিক থেকে বাঁ দিকে চলে গেল এখানে ক্লিক করলে। এরপরে আছে কি বটম সেন্টার মানে নিচের দিক থেকে মাঝখানে, তো ক্লিক করো দেখো মাঝখানে চলে গেল নিচের সাইড ঘেসে। তারপরে কি আছে বটম রাইট, তাহলে বটম রাইট করলে ডান দিকে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা নটা অ্যাঙ্গেলে লেখাগুলোকে বিভিন্নভাবে মুভ করতে পারবো। তো যার যেমন দরকার সে সেইভাবে সাজিয়ে নিবা। তো এটাই হচ্ছে টেবিলের টোটাল 9 প্রকারের অ্যালাইনমেন্ট আছে। নেক্সট যেটা দেখব আমরা, আমরা যদি চাই যে টেবিলের হেডিংগুলোকে নিজের ইচ্ছে মতো ডাইরেকশান চেঞ্জ করব। তো ডাইরেকশান চেঞ্জ করার জন্য আমরা টেবিলের হেডিং সিলেক্ট করব, এরপরে লেআউটে যাব। যাওয়ার পর দেখো টেক্সট ডাইরেকশান, তো এখানে যদি আমরা একবার ক্লিক করি কোনো লেখাকে সিলেক্ট করে তাহলে সেই লেখাগুলো দেখো ঘুরে গেল। তো আমরা অনেক সময় ঘুরিয়ে লিখি, তো ঘুরিয়ে লেখার জন্য আমাদেরকে টেক্সট ডাইরেকশান ব্যবহার করতে হবে। তাহলে এখন কেমন হলো, লেখাটা ওপরের দিক থেকে নিচের দিকে মুখ হয়ে গেছে। আবার যদি আমরা ক্লিক করি তো নিচ থেকে ওপরের দিকে মুখ হয়ে গেছে লেখাগুলো, আবার ক্লিক করলে সোজা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা টেক্সট ডাইরেকশানের সাহায্যে বিভিন্ন অ্যাঙ্গেলে লেখাগুলোকে ঘোরাতে পারবো। এরপরে আমরা যেটা দেখবো এই ডাটা গ্রুপের ভেতরে সর্ট। তো সর্টের কাজ কী, সর্ট হচ্ছে এখানে দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাসেন্ডিং এবং দ্বিতীয়টা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে সোজা করে কোনো কিছুকে সাজানো, সাপোজ কোনো টেক্সট হতে পারে, কোনো নাম্বার হতে পারে, কোনো ডেট হতে পারে। ডিসেন্ডিং উল্টো দিক থেকে সাজানো, ডিসেন্ডিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম, কোনো টেক্সট হতে পারে, কোনো নাম্বার হতে পারে বা কোনো ডেট হতে পারে। তাহলে আমরা এখানে কী সাজাবো, এখানে রোলের ঘরটা দেখো কেমন আছে, উল্টোপাল্টাভাবে আছে, প্রথমে 7, 8, 1, 3। তো আমরা এই রোলগুলোকে পরপর সাজাতে চাই অ্যাসেন্ডিং অর্ডারে। তো অ্যাসেন্ডিং মানে কী বললাম, যে সোজা করে সাজানো। তাহলে আমরা রোলের ঘরটাকে সিলেক্ট করব, করার পর সর্টে যাব। যাওয়ার পর এখানে যেহেতু নাম্বার নিয়ে করেছি তাই অটোমেটিক বুঝে নিয়েছে যে নাম্বার। তো দেখো এখানে তিনটে জিনিসকে সর্ট করা যায়, টেক্সট নাম্বার ডেট আমি যেটা বললাম। তো যেহেতু টেক্সট, যেহেতু নাম্বার আছে আমাদের, তো নাম্বার সিলেক্ট করব। এরপরে দেখো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং করলে সোজাভাবে সাজাবে, তো আমি অ্যাসেন্ডিং করতে চাই, অ্যাসেন্ডিংয়ে ক্লিক করলাম, এরপরে ওকে করে দেবো। ওকে করার সাথে সাথেই আমাদের রোল নাম্বারগুলো পরপর সাজিয়ে নেবে। দেখো তো রোল নাম্বার পরপর সাজিয়ে নিয়েছে। আমরা যদি নাম আকারে সাজাতে চাই, নাম আকারে বলতে ধরে নাও এ এর নামগুলো আগে থাকবে এরপরে বি, তাহলে নাম আকারে যদি সর্ট করতে চাই তাহলে নামের হেডিংটাকে সিলেক্ট করব, এরপরে সর্টে যাব। যাওয়ার পর দেখো এখানে অটোমেটিক টেক্সট চলে এসছে, আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে করে দাও। তো দেখো এ দিয়ে যে নামগুলো এটা এসছে, তারপরে বি এর নাম, তারপরে বি এর পরে সি নাই, ডি নাই, পরপর যেটা পেয়েছে পরপর সাজিয়ে নিয়েছে, দেখো লাস্টে ওয়াই। তো এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। এরপরে যদি আমরা ডিসেন্ডিং উল্টো দিক থেকে সাজাতে চাই, ধরে নাও রোলকে উল্টো দিক থেকে সাজাবো, তাহলে রোলকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আবার শর্টে যাব, শর্টে যাওয়ার পর এখানে আমরা ডিসেন্ডিংয়ে ক্লিক করে দেবো, ওকে করব। তো দেখো এখন 9 আগে চলে এসছে, 8, 7, 6, 1 নিচে চলে গেছে। তো এভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে টেবিলের রেকর্ডগুলোকে সাজিয়ে নিতে পারবো। তো আমি আবার অ্যাসেন্ডিং অর্ডার করে নিলাম, পরপর সাজিয়ে নিলাম। এরপরে আমরা দেখব কনভার্ট টু টেক্সট। আমরা চাই যে এই যে এখানে কোনো টেবিল থাকবে না, আমরা শুধু লেখাগুলোকে দেখতে চাই টেবিলের মতো করে, কিন্তু কোনো টেবিলের দাগ থাকবে না। তো এই রকম যদি কোনো কিছু করতে চাই তাহলে আমাদেরকে কনভার্ট টু টেক্সট এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে করে দিতে হবে। ওকে করলে দেখো কনভার্ট হয়ে গেছে, আমাদের টেবিলের কোনো দাগ নাই, টেক্সটে কনভার্ট হয়ে গেছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নিলাম। এরপরে আমরা দেখব আবার কনভার্ট টু টেক্সটে যাব। যদি আমরা প্যারাগ্রাফ আকারে সাজাতে চাই তাহলে প্যারাগ্রাফে ক্লিক করে ওকে করব। তো এখন কি হলো, আলাদা আলাদাভাবে সাজিয়ে নিয়েছে, হেডিংগুলো আলাদা, নামগুলো আলাদা, প্রত্যেকের রেকর্ড ওয়াইজ সাজিয়ে নিয়েছে। আবার আমরা কন্ট্রোল জেড করে ব্যাকে যাব। এরপরে আবার কনভার্ট টু টেক্সটে যাব। আমরা কমা আকারে সাজাতে চাই,
তাহলে কমাতে ক্লিক করব, ওকে করে দেব। দেখো কমা কমা দিয়ে দেখাচ্ছে। এটাকে যদি আমরা আবার টেবিলে কনভার্ট করতে চাই তাহলে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ইনসার্ট ট্যাব, টেবিল, ইনসার্ট টেবিল। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। তো কনভার্ট হয়ে গেল। এরপরে আমরা দেখব ফর্মুলা, এই অপশনটার কাজ। তো ফর্মুলার সাহায্যে আমরা টোটাল অ্যাভারেজ বার করতে পারবো। কিভাবে? তো ফার্স্টেই টোটাল করার জন্য আমরা টোটালের ঘরে ক্লিক করব। ক্লিক করার পর ফর্মুলা নামের এই অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে কি সাম ব্র্যাকেটে লেফট। তো সাম মানে হচ্ছে কি যোগ করা, এবং লেফট মানে বাঁ দিকে। তার মানে কি আমরা এখন টোটালের নিচে সেলে আছি, মানে এখানে যোগ করতে চাই। তাহলে সাম মানে কি যোগ করা, এবং কার যোগ করব, যারা লেফটে আছে। তাহলে ফর্মুলাটার মানে কি সাম মানে যোগ করা, এবং লেফট মানে বাঁ দিকে, মানে যারা বাঁ দিকে থাকবে। তো আমরা ওকে করে দিলেই টোটাল হয়ে গেল। এভাবে পরের ঘরে যাব, আবার ফর্মুলা যাব। সাপোজ ধরে নাও কোনো সময় পুরো ফর্মুলা মুছে দিয়েছি, তো এখানে সাম লেখাটাকে কিভাবে টাইপ করব। তো টাইপ করার জন্য যদি আমরা পেস্ট ফাংশন এই অপশনে গিয়ে একবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো সাম বলে খুঁজে বার করতে হবে আমাদেরকে লিস্ট থেকে। তাহলে সামে আমরা ক্লিক করব। দেখো অটোমেটিক ব্র্যাকেটও দিয়ে দিয়েছে, শুধুমাত্র আমাদেরকে লেফট লিখতে হবে। লিখে ওকে করে দিলে আবার টোটাল হয়ে গেছে। তো এভাবে আমরা টোটাল করতে পারবো। এরপরে অ্যাভারেজ বার করব। তো আবার অ্যাভারেজের ঘরে ক্লিক করার পর ফর্মুলায় যাব। যাবার পর এখানে আমরা লিখব কি টোটাল কত নাম্বার পেয়েছে। টোটাল 265 ভাগ নাম্বার অফ সাবজেক্ট, কটা সাবজেক্ট আছে সেটা বলতে হবে আমাদেরকে। তো সাবজেক্ট কটা, 4টে সাবজেক্ট, তাহলে 4 দিয়ে ভাগ করব। ওকে, তো অ্যাভারেজ বেরিয়ে গেছে। এরপরে আবার আমরা ফর্মুলায় যাব, সেমভাবে করব। তো এইভাবে কিন্তু সব টোটালগুলো আমরা বার করে নিতে পারবো। 260 পেয়েছে ভাগ 4, ওকে করলেই কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।